গতকাল একটা ডুয়েল কারেন্সির কার্ডের ব্যাপারে আমি ভিডিও দিয়েছিলাম, যেখানে ভারতে যে যারা ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে ইন্ডিয়ার এটিএম থেকে ইন্ডিয়ান রুপি তুলতেছেন, তাদের এটিএমের স্ক্রিনে যে পরিমাণ অ্যামাউন্টটা দেখাচ্ছে একদম লাস্টে, সর্বমোট টোটাল যে অ্যামাউন্টটা দেখাচ্ছে, সেই অ্যামাউন্টটা কিন্তু কাটতেছে না। অনেকে ভুল ভাবতেছে ওখানে যে অ্যামাউন্টটা শো করতেছে 11,850 বা 11,880, এই অ্যামাউন্টটাই নাকি কাটতেছে এবং এটাই নাকি ফাইনাল অ্যামাউন্ট, এরকমটা ভেবে অনেকে ভুল বুঝতেছে। আসলে এভাবে অ্যামাউন্ট কাটছে না। এর পাশাপাশি কিছু আরও চার্জ আছে যেটাকে বলে মার্কআপ চার্জ। এটিএমের স্ক্রিনে কিন্তু শো হচ্ছে আপনি যখন এইচডিএফসির এটিএম থেকে টাকা তুলবেন তখন কিন্তু 200 INR মানে 200 ইন্ডিয়ান রুপি কিন্তু লাগতেছে, সেটা কিন্তু এটিএমে বলতেছে। সেই 7.5% যে মার্কআপ চার্জটা আছে, সেই মার্কআপ চার্জটা কিন্তু কত অ্যামাউন্ট সেটা কিন্তু ওখানে দেখাচ্ছে না, মানে এটিএমের স্ক্রিনে এটিএমের ডিসপ্লেতে দেখাচ্ছে না, কিন্তু সেটা হিডেনভাবে কাটতেছে। কিন্তু হিডেনভাবে কাটলেও আপনাকে আপনি কিন্তু ব্যাংকের কোনো দোষ দিতে পারবেন না, কারণ ব্যাংক কিন্তু আপনাকে বলেই দিয়েছে, এটিএমের স্ক্রিনে কিন্তু আপনাকে দেখিয়েই দিয়েছে যে এখানে 7.5% একটা মার্কআপ চার্জ আছে। বাট এটা কত অ্যামাউন্ট সেটা জানি না, হতে পারে এটা 400, হতে পারে এটা 500, কেউ কেউ বলছে 700। আসলে এইচডিএফসির এটিএম ছাড়া অন্য এটিএম থেকে তুললে এই হিডেন চার্জটা বেড়ে যাচ্ছে, আর এইচডিএফসির এটিএম থেকে তুললে এই যে 7.5% যে কথাটা বলা আছে, এটা কেউ কেউ বলছে যে ভাই আমার সর্বমোট মানে এটিএমের স্ক্রিনে যেটা দেখাচ্ছে 11,874 সেটা বেড়ে যায় 12,300, কারো কেউ বলছে 12,260, কেউ কেউ বলছে 12,500, কেউ কেউ বলছে 12,400। এখন আমি গতকালকে যে ভিডিওটি বানিয়েছি সেটা হলো যে এইচডিএফসির এটিএমে যে অ্যামাউন্টটা শো করছে সেটা কিন্তু ফাইনাল অ্যামাউন্ট না, সেটাতে যদি আপনি হিসাব করে বসেন তাহলে কিন্তু ভুল হবে, আপনার হিসাবে গরমিল হবে। আমাদের পরামর্শে অনেকেই ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সির কার্ড নিয়েছে, যারা অলরেডি ভারতে যেয়ে রুপি তুলে আবার দেশে ফিরে এসেছেন, তারপর তারা হিসাব করে দেখতেছে যে হিসাবের একটু গরমিল আছে, মানে যে অ্যামাউন্টটা এটিএমে দেখিয়েছিল সেই অ্যামাউন্টটা কিন্তু এক্স্যাক্টলি কাটে নাই, তার থেকে বেশি কেটেছে। অর্থাৎ কেউ কেউ বলছে ভাই আমার 12,500 নাই ইন্ডিয়ান 10,000 রুপিতে, মানে আমি যখন ইন্ডিয়ান 10,000 রুপি তুলি আমার বাংলাদেশি এসে স্টেটমেন্ট দেখি 12,500 নাই, কেউ কেউ বলছে 12,300। তো এটাই জাস্ট, তো এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু আমি গতকালকে ভিডিওটি বানিয়েছিলাম যে ভাই আসলে 11,784 না, এখানে আরও বেশি কিছু হিডেন চার্জ আছে, হিডেন চার্জ না এটা কিন্তু মার্কআপ চার্জ, যেটা কিন্তু অলরেডি এটিএমে বলে দিয়েছে যে 7.5% মার্কআপ পার্সেন্টেজ। এখন এই মার্কআপটা কি, মার্কআপটা হলো যে আপনি যখন এই ডুয়েল কারেন্সির কার্ডে বিডিটি অথবা ইউএস ডলার এই দুইটা কারেন্সি বাদে যখন থার্ড কারেন্সি ব্যবহার করবেন, তো ইন্ডিয়ান রুপি কিন্তু একটা থার্ড কারেন্সি, তো সেটা ব্যবহার করলে এই মার্কআপ চার্জটা আপনাকে দিতে হবে। কিন্তু আমার এই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছেন, গতকালকে যে ভিডিওটি করেছি সেই ভিডিওর অনেকেই কমেন্ট করেছেন যাদের মধ্যে অলরেডি ভারতে যেয়ে অলরেডি ঘুরে এসেছেন, এবং তারা বলেছেন হ্যাঁ ভাই কথাটা সত্যি, ওই যে এটিএমের স্ক্রিনে যেটা দেখা সেই অ্যামাউন্ট না, তার থেকে বেশি কাটতেছে। তো জাস্ট এই যে সামান্য অ্যামাউন্টটা বেশি কাটতেছে, তারপরেও কিন্তু আমরা মানি এক্সচেঞ্জ থেকে অনেক এগিয়ে আসি, তাই আমি এখনও এই ডুয়েল কারেন্সি কার্ডের সাপোর্ট করতেছি। এখন যারা ভারত যাবেন তারা এই ডুয়েল কারেন্সি কার্ডে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন। মানি এক্সচেঞ্জ এখন 75 করে দিচ্ছে যতদূর শুনেছি, আবার কেউ কেউ বলছে 71 করে দিচ্ছে, আসলে এক এক বর্ডারে আলাদা আলাদা রেট। অর্থাৎ এখনও ডুয়েল কারেন্সির কার্ডে কিন্তু আমরা লাভবান। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।